বাঁকুড়ার একটি ছোট্ট গ্রামে প্রায় 5 কিলোমিটার রাস্তা একাই পরিষ্কার রাখেন একজন 70 বছরের বৃদ্ধ। বিগত 60 বছর ধরে বিনা পারিশ্রমিকে এই কাজ করে চলেছেন বাঁকুড়ার এক বৃদ্ধ অশোক পাল। শুনে অবাক হলেন নিশ্চয়ই। আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এমন একজন মানুষের, যার কাছে টাকা পয়সা কিংবা নিজস্ব স্বার্থ আসলে মূল্যহীন। তিনি বাঁচেন সমাজের জন্য, সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই তাঁর একমাত্র কর্তব্য। অশোক পালের জন্ম বাঁকুড়াতেই। তিনি যখন জন্মেছিলেন দেশ তখন কয়েক বছর হলো স্বাধীন হয়েছে। মাত্র 12 বছর বয়সে বিয়ে হয়ে যায় অশোক পালের। স্ত্রীর বয়স তখন 9 বছর। 9 বছরের একটা মেয়ে শ্বশুর বাড়িতে এসে দেখে তার স্বামী স্কুল থেকে ফিরে ঝাঁটা হাতে দৌড় দেয় বাইরে এবং সারা পাড়া ঘুরে ঘুরে রাস্তায় পড়ে থাকা সমস্ত আবর্জনা ব্যাগে ঢুকিয়ে একটা নির্দিষ্ট স্থানে সেগুলো ফেলে। কয়েকদিন ধরে এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখার পর স্ত্রী তার শাশুড়িকে জিজ্ঞেস করে, অশোক এমন করে সারা পাড়া ঝাঁট দেয় কেন, লোকে তো ওকে পাগল বলে। শাশুড়ি সেদিন ওই ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারেননি, তবে সেই ছোট্ট মেয়ে আজ প্রৌঢ়া। তিনি আজ গর্ব করে বলেন, ও রাস্তাঘাট পরিষ্কার করে বলেই তো গ্রামের মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ পায়। অশোক পাল কোনো কিছুর বিনিময়ে এই কাজটা করেন না। আশেপাশের দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ এক ডাকে চেনে অশোক পালকে। তিনি বিনা পারিশ্রমিকে এই কাজ করেন কেন? কারণ তার এই কাজটা করতে ভালো লাগে। বাঁকুড়ার এই অঞ্চলে প্রায় 5 কিলোমিটার রাস্তা জুড়ে একটা প্লাস্টিক তো দূরের কথা, রাস্তায় একটা পাতা অবধি পড়ে থাকতে দেন না অশোক পাল। প্রত্যেক দিন সকাল 6টা থেকে শুরু হয় তার কাজ, শেষ হয় সন্ধে 6টায়। বিগত 60 বছর ধরে এই রুটিন চলে আসছে। তার অভিধানে ছুটি বলে কোনো শব্দ নেই। তাকে যখনই জিজ্ঞেস করা হয় এই কাজের পরিবর্তে তিনি কি চান, উত্তরে দুহাত জোর করে অশোক পাল যা বলেন তা বলার ক্ষমতা সবার থাকে না। তিনি শুধু বলেন, সৃষ্টি কর্তা আমাকে শুধু এতটা শক্তি দিন যাতে জীবনের শেষ দিন অবধি আমি এভাবেই সাফাইয়ের কাজ করে যেতে পারি। আচ্ছা, তাকে বিনা পারিশ্রমিকে এই কাজ করতে কেউ বারণ করে না? অনেকেই করে, কিন্তু এই কথা শোনার পরেই কেঁদে ফেলেন বৃদ্ধ অশোক পাল। তিনি আসলে এই কাজটা না করে থাকতে পারেন না। তার কাছে এই মাটি হলো তার মায়ের মতো, আর একজন সন্তান কিভাবে নিজের মাকে অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখতে পারে? এবার আপনারা ভাবছেন হয়তো এটা খানিক বাড়াবাড়ি কিংবা বোকামি, তাই তো? এবার একটু অন্যভাবে ভাবুন। আচ্ছা, আপনি আপনার বাড়ি কখন অপরিচ্ছন্ন রাখেন? না তো, কারণ সেটা আপনার নিজের বাড়ি, তাই সমস্ত আবর্জনা আপনি নিজের বাড়ি ছাড়া যে কোনো জায়গায় ফেলে দিতে পারেন। কিন্তু 70 বছরের বৃদ্ধ অশোক পালের কাছে সমস্ত পৃথিবীটাই হলো তার ঘর, তাই তিনি নিজের সামর্থ্য অনুযায়ী ঘরটাকে পরিষ্কার রাখেন, অর্থাৎ সমাজকে পরিষ্কার রাখেন। ভালো কাজ করার জন্য সবসময় টাকার প্রয়োজন হয় না, শুধুমাত্র ইচ্ছে থাকাটা জরুরি। সবাই যদি একটু একটু করে নিজেদের চারপাশে আবর্জনা আমরা পরিষ্কার করার দায়িত্ব নিই, তাহলে একবার ভেবে দেখেছেন দেশটা ঠিক কতটা সুন্দর হতে পারে? অশোক পাল ভারতরত্ন সম্মান পাননি তো কি হয়েছে, তিনি আদতে নিজেই একজন রত্ন, আমাদের দেশ ভারতবর্ষের রত্ন। গোটা আল্টিমেট মিডিয়া কর্নিশ জানায় অশোক পালকে, আপনি ভালো থাকুন স্যার, আর এভাবেই নিজের কাজ করে যান। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।